আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 50 টাকা করে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো কোথায় পাবেন, আরও পাবেন অনেক কম দামে দারুণ কিছু ব্যাগের কালেকশন, আর মাত্র 10 টাকা করে কিনতে পারবেন সুন্দর সুন্দর সব শীতের কালেকশনগুলো। সাথে ছিল এক্সক্লুসিভ ডিজাইনের সব জুয়েলারি কালেকশন, যেগুলো আপনারা 30 থেকে 50 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর সিরামিকের এগুলোর প্রাইস ছিল মাত্র 20 টাকা করে। তো এরকম কম দামে আমাদের প্রয়োজনীয় আরও অনেক কালেকশন কিনতে চাইলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, কারণ আজকে আমি এমন 2টা সাপ্তাহিক মেলার সন্ধান দিব যেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর 2টা মেলাই হচ্ছে একই দিনে বসে, তবে আলাদা আলাদা জায়গায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। তো প্রথমে যে সুন্দর কালেকশনটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা। আর শুধু এটা না, এখানে স্তূপ করা যত কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছিল 10 টাকা করে পার পিস। জানি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, বাট এটাই সত্যি, আর অবিশ্বাস করার মতোই কথা, কারণ বর্তমানে কিন্তু 10 টাকা দিয়ে তেমন কিছুই পাওয়া যায় না সেই জায়গায় 10 টাকায় শীতের কালেকশন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু একটু কষ্ট করে খুঁজে খুঁজে দেখে নিতে হবে। তো আপনারা যদি দেখে বেছে নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো কিছু কালেকশন মাত্র 10 টাকা করে পেয়ে যাচ্ছেন। আসলে এখন শীত যেহেতু শেষের দিকে তাই এত কম দামে সেল করে দিচ্ছে। আর এখন যে সিরামিকের পিরিচগুলো দেখানো হচ্ছে এগুলো পেয়ে যাবেন 20 টাকা করে পার পিস। সেই সাথে কিন্তু মেলামাইনের এগুলো আপনারা সেম প্রাইসে অর্থাৎ 20 টাকা করে কিনতে পারবেন। আসলে এখানে সিরামিক বা মেলামাইনের যত কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যা নেবেন 20 টাকা। আর এগুলো ছাড়াও কিন্তু এই দোকানে বিভিন্ন সাইজ এবং অনেক ডিজাইনের মধ্যে কাজ সহ সিরামিক বা মেলামাইনের হিউজ কালেকশন ছিল, যেগুলো আপনারা অন্যান্য জায়গার তুলনায় কম দামে পাবেন। এখানে আরও পাবেন দারুণ কিছু জুয়েলারি কালেকশন, যার মধ্যে সুন্দর সুন্দর ইয়াররিংস, চুড়ি, আংটি, হিজাব পিন, শর্ট টুপিটাকি অনেক কিছুই ছিল। আর এগুলো সবই আপনারা 30 থেকে 50 টাকার মধ্যেই কিনতে পারবেন, কারণ এই দোকানটাই হচ্ছে 30 আর 50 টাকার একটা দোকান। এখানে কিছু কালেকশন পাবেন 30 টাকা করে আর কিছু কালেকশন পাবেন 50 টাকা করে। তবে দোকানটা ছোট হলেও কিন্তু কালেকশনগুলো জাস্ট অসাধারণ, আর এত কম প্রাইসে এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু বোরখার কালেকশন, যেগুলো আপনারা মাত্র 200 টাকা করে কিনতে পারবেন। খালি পাবেন ভরে ভরে পাবেন চমৎকার ডিজাইনের সব লেসের কালেকশনগুলো। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা মাত্র 5 টাকা থেকে শুরু করে 10-20 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এরকম লেসের বেশ কয়েকটা দোকান বসে, আর এক একটা দোকানের কালেকশন এবং প্রাইস রেঞ্জ কিন্তু এক এক রকম। তো আপনারা যখন কিনবেন তখন একটু ঘুরে ঘুরে দেখে বেছে সেই সাথে অবশ্যই বার্গেন করে কিনে নেবেন। আর এই মেলাগুলোর ডিটেলস লোকেশন কিন্তু আমি ভিডিও লাস্টে বলে দিব, সো ফুল ভিডিওটি দেখতে থাকুন। তারপর যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 100 টাকা করে। তো এরকম 100 টাকা হিজাবের কিন্তু প্রচুর কালেকশন ছিল, যার মধ্যে আমি কয়েকটা কালেকশন দেখিয়ে দিলাম। এছাড়াও এই দোকানে আপনারা অন্যান্য প্রাইস রেঞ্জের মধ্যে হিজাবের আরও অসংখ্য কালেকশন পাবেন। তো যার যেমন বাজেট বা পছন্দ সেই অনুযায়ী কিনে নেবেন। আর এই দোকানটা কিন্তু রবিবারের মেলা বা বৃহস্পতিবারের মেলাগুলোতেও বসে। আর হ্যাঁ, এই হিজাবগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইসে সেল করে, তাই এই দোকানে দামাদামি করে কোনো লাভ হয় না। আর এখন যে জামাগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা সাথেই কিন্তু সেম ডিজাইন এবং সেম কালারের প্যান্টও ছিল। আসলে এগুলো 2 পিসের সেট আর এগুলো সেল করছিল মাত্র 300 টাকা করে। আর এই দোকানের পাশেই আরেকটা দোকানে ব্লক প্রিন্টের সুন্দর সুন্দর কুশন কাভার সহ সংসারের জন্য প্রয়োজনীয় টুকিটাকি অনেক কালেকশনই ছিল, যেগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যান। আর সেই সাথে পাবেন মাত্র 50 টাকা করে ওয়ান পিসের কালেকশন, যেগুলো এখন দেখাচ্ছি। দাম হিসেবে কিন্তু কালেকশনগুলো বেশ ভালোই ছিল, তো বাসায় পরার জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারেন, আর এত কম প্রাইসে আসলে অন্য কোথাও পাওয়াও যায় না। 50 টাকা করে, 50 টাকা ওয়ান পিস। সেই সাথে আবার বড় বড় সুতির কিছু ওড়নার কালেকশনও ছিল, যেটা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা 50 টাকা করে কিনতে পারবেন। তো ওড়না বা জামা যেটাই নেন 50 টাকা। আর এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, যার মধ্যে সুন্দর সুন্দর টপস, কোটি সহ আর অনেক কালেকশনই ছিল, এগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 50 টাকা করে। আরেকটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের সাপ্তাহিক মেলা বা হাটগুলো থেকে কিন্তু অনলাইনে সেল করা হয় না, তাই এগুলো কিনতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে এসেই কিনতে হবে।
আরও পাবেন চমৎকার ডিজাইনের মধ্যে গর্জিয়াস সব গজ কাপড়ের কালেকশন, যেগুলো আপনারা মার্কেটের চেয়ে কম দামে কিনতে পারবেন এখান থেকে। যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, আপনারা কিন্তু এই ধরনের গজ কাপড়গুলো কম দামে এখান থেকে কিনে খুবই অল্প টাকার মধ্যে ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা, গাউন সহ কাস্টমাইজড করে যে কোনো ড্রেস বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের মেলাগুলো থেকে শপিং করার সময় অবশ্যই দামাদামি করবেন, যদিও তারা খুব একটা দাম কমাতে চায় না। তবে আপনি যদি একই দোকান থেকে দুই থেকে তিনটা জিনিস একসাথে কিনেন, তাহলে দেখবেন যে দাম কমিয়ে দিয়ে দেয়। আরেকটা কথা হচ্ছে, প্রথমে মেলায় গিয়েই কিন্তু জিনিস কিনে ফেলবেন না, আগে পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখবেন, তারপর বিচার বিবেচনা করে প্রোডাক্ট কিনবেন। তারপর এখন দেখিয়ে দিচ্ছি বর্তমানে খুবই ট্রেন্ডি কিছু প্যান্টসের কালেকশন। বিভিন্ন ধরনের কালার ছিল আর বেশ কয়েকটা ডিজাইনও ছিল, তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 300 টাকা করে। আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল। আসলে মেলায় পাওয়া যায় না এমন কিছু নেই, একদম ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে আমাদের দেশীয় শাড়ি সব কিছুই পাবেন এখানে। এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিও অনেক ভালো, একদম নতুন। এই শাড়িগুলো সেল করছিল মাত্র 200 টাকা করে। তো এই সেম শাড়িগুলো কিন্তু মার্কেট থেকে কিনলে আরও বেশি প্রাইসে কিন্তু হতো। তো যারা হচ্ছে কম বাজেট সুন্দর সুন্দর শাড়ি কিনতে চান, তারা কিন্তু মেলায় চলে আসতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালের শাড়ি পাবেন, যার মধ্যে কটন, জর্জেট, সিল্ক, তসর, কাতান সহ অনেক কালেকশনই থাকে। তো যার যেমন পছন্দ সেই অনুযায়ী দেখে নিতে পারেন। আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলোর দাম চাচ্ছিল 150 টাকা করে, তবে আপনি যদি দুই জোড়া জুতা একসাথে কিনেন তাহলে কিন্তু 100 থেকে 120 টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন। আর রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো বেশ ভালো। তাছাড়া আরও অন্যান্য কালেকশনও ছিল, যেগুলো আপনারা 150, 200, 250 এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। তারপর চলে আসলাম আরেকটা জুয়েলারি দোকানে, যেখানে 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকার মধ্যে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের সব জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাবেন, যার মধ্যে চমৎকার ডিজাইনের সব ইয়াররিংস, নেকপিস, বিভিন্ন ডিজাইনের চুড়িও ছিল। আর প্রত্যেকটা কালেকশন দেখুন কত সুন্দর। আর এই ধরনের মেলাগুলোতে কিন্তু ভালো খারাপ সব কোয়ালিটির প্রোডাক্টই থাকে, তাই আপনাকে অবশ্যই জাস্টিফাই করে কেনাকাটা করতে হবে। ঘুরে ঘুরে দেখে ভালো প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন, আর যেগুলো মনে হবে যে কোয়ালিটি খারাপ সেগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো এখন আরও কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি, আর এগুলোর কিন্তু ডিজাইন বা কোয়ালিটি দুটোই খুব ভালো। তাছাড়া প্রত্যেকটা জামার কাপড় বেশ বড় সাইজের, যে কোনো সাইজের জামা আপনারা বানাতে পারবেন, কাপড়ে কিন্তু শর্ট পড়বে না। তো এগুলো সেল করছিল মাত্র 150 টাকা করে, যেগুলো অন্যান্য জায়গায় কিন্তু 200-250 টাকা করে দাম রাখে সেম এই সাইজের ওয়ান পিসগুলোই। আর মেলায় সবচেয়ে বেশি ভিড় ছিল এই দোকানে, অনেক কাপড়ে কিন্তু প্রায় 3 থেকে 4টা করে কিনে নিচ্ছিল। আসলে মেলাগুলোতে কিন্তু সব সময় সব জিনিস পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন নিয়ে নিতে হয়। আর এখন যে অ্যাশট্রেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস চাচ্ছিল কিন্তু 50 টাকা করে। আরও পাবেন আনকমন সব ইয়াররিংসের কালেকশন, যেগুলোর প্রাইস থাকবে 30 টাকা করে, যেটাই নেবেন 30 টাকা। আর এই ব্রেসলেটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 30 টাকায়, সাথে পাবেন সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের কালেকশন। তো মেলায় আসলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন। আর ঢাকার ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় সপ্তাহে প্রতিদিনই কোথাও না কোথাও মেলা বসে, আর এরকম আরও নতুন নতুন মেলার ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। আর এখন যে কালেকশনগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু আপনারা ওয়েস্টার্ন ড্রেসের সাথে স্কার্ফ হিসেবে ব্যবহার করতে পারবেন। আর দেখুন প্রত্যেকটাতে কিন্তু সুন্দর করে পার্ল, পুঁতি বা বিভিন্ন জিনিস দিয়ে ডিজাইন করা আছে, যেটা নেকপিস হিসেবে কাজ করবে। তো এগুলো কিন্তু আপনারা 150-200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর বিভিন্ন ডিজাইনের মাফলার সহ টুকিটাকি শীতের কালেকশনগুলো সেল করছিল মাত্র 30 টাকা করে, তবে এখান থেকে যদি 2 পিস করে কেনা যায় তাহলে কিন্তু 25 টাকা করে দিয়ে দিচ্ছে। আর হিউজ কালেকশন ছিল এগুলো, তবে আপনাকে একটু সময় নিয়ে খুঁজে খুঁজে বের করে নিতে হবে। আরও পাবেন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, যেগুলো কিন্তু আপনারা মার্কেটে চেয়ে অনেক কম দামে এখান থেকে কিনতে পারবেন। আচ্ছা, এখন লোকেশনটা বলে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে দুইটা মেলার কালেকশন একসাথে দেখিয়েছি, তো এই দুইটা মেলাই হচ্ছে মোহাম্মদপুরে একই দিনে অর্থাৎ প্রতি সোমবারে বসে। একটা মেলা বসে হচ্ছে মোহাম্মদপুরের বঙ্গবন্ধু মাঠে, আরেকটা মেলা বসে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের সামনে। দুইটা মেলার লোকেশনই খুব ইজি, আপনারা যে কোনো একটা মেলায় এসে দেখে কেনাকাটা করে তারপর যদি চান তাহলে রিকশা নিয়ে কিন্তু আরেকটা মেলায় চলে যেতে পারবেন। তো লোকেশন তো বলে দিলাম, তারপরে যদি কারো চিনতে কষ্ট হয় কমেন্টস করতে পারেন, চেষ্টা করব যার যার লোকেশন অনুযায়ী আরও ডিটেলসে বলে দেওয়ার জন্য। আরও অনেক কালেকশন ছিল, সবগুলো আসলে এই ছোট্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার জন্য। সব সময় মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।